অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে 75 বছরের এক বৃদ্ধ সাইকেল চালিয়ে মালদা এসে পৌঁছলেন। কংগ্রেসের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে সাইকেল চড়ে মালদা এসে পৌঁছলেন 73 বছর বয়সী এক বৃদ্ধ। প্রথমে তিনি সাইকেল চালিয়ে যান মণিপুরে, সেখানে প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ থাকায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে সাইকেল চালিয়ে মালদায় আসেন। নাম প্রভাত দাস, পূর্ব বর্ধমানের কালনা থানার প্রত্যন্ত গ্রাম সিমলনের বাসিন্দা। সবচেয়ে নিম্ন বর্গে যারা রাজনীতির খবর রাখে না, মাঠে ঘাটে খাটে, তারা যেভাবে আমাকে হসপিটালিটি দিয়েছে তাতে এবং আমার পতাকাকে যেভাবে সম্মান দিয়েছে তাতে আমার পরিষ্কার যে কংগ্রেসের ইয়েটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে এবং তারা বুঝে নিয়েছে যে সারা দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র আজকে এই যে ন্যায় যাত্রা, ন্যায়কে প্রতিষ্ঠা না করলে হবে না এইটা তারা বুঝিয়ে দিয়েছে। এবং কংগ্রেসই একমাত্র দল যে দল তা পারে এবং রাহুল গান্ধী একমাত্র নেতা যে যিনি এটা পারেন এবং আমাদের পশ্চিমবঙ্গের অজিত চৌধুরী তিনি আমাদেরকে অ্যাসিস্ট করছেন, উনিও আমাদেরকে মানে ঠিক পথ দেখাচ্ছেন।